হুগলির চুঁচুড়া কামারপাড়া দত্তগলিতে 22 বছরের রিজু হেলা চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ। ভয়ে শিশু কিছু কাউকে না বললেও সম্প্রতি সে তার মাকে বিষয়টি জানায়। এ বিষয়ে চুঁচুড়া মহিলা থানায় অভিযোগ জানাতে গেলে থানা থেকে জানানো হয় রিজুর বিরুদ্ধে আগে একটি ধর্ষণের অভিযোগ রয়েছে। শিশুর পরিবার অভিযোগ করেন এদিন থানায় কোনো অভিযোগ নেওয়া হয়নি। এরপর ক্ষিপ্ত জনতা রিজুর বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। এদিন রিজুকে গ্রেপ্তারের দাবি জানিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় নির্যাতিতার পরিবার ও এলাকাবাসীরা। স্বচ্ছ ভারত প্রধানমন্ত্রীর আছে দুয়ারে নিয়ে কি বলবে, পাল্টে যাচ্ছে সঙ্গে সঙ্গে, পাল্টে যাচ্ছে নির্মল বাংলা। আজকে একের পর এক ভাবে দুর্নীতি করে আজকে তৃণমূল সরকার একদম ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। কথা বলেছি এবং এই ছেলেটি কালী পুজোর আগেও এরকম একটা ধর্ষণের ঘটনায় যুক্ত ছিল, করেছিল, এবং তারপরে পরশু দিন না তার আগের দিনকে তারা এফআইআর করেছিল। এবং তারপরে পরশুদিন যে ঘটনাটা ঘটেছিল, যেটা কালকের কিশোরীকে নিয়ে, আমি অপর নামটা বলছি না, তাকে নিয়ে, যে 9 বছরের বাচ্চাটিকে নিয়ে যে ঘটনাটা ঘটেছিল, তারাও কালকে এসে, তার মা এসে মেয়েটাকে এসে তারা এফআইআর করেছিল। কিন্তু আজকে সকালবেলা তারা এসে বলছে যে আমরা, আমাদেরকে জোর করে করানো হয়েছে। এখন পুলিশও কনফিউজ হয়ে গেছে, কারণ অলরেডি ছেলেটিকে অ্যারেস্ট করেছে ওরা, এবং আগের ঘটনাতে যুক্ত ছিল বলে তারা 164 বাচ্চাটার কাছ থেকে নেওয়ার পর সেই হিসাবে চার্জ দিয়ে তারা পক্সো আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন তাকে আদালতে তোলা হয়েছে। এবং সেকেন্ড ঘটনাটা ওই একই লোক ঘটিয়েছে, কিন্তু যতই তাকে জোর করে, তার মাকে এবং মেয়েকে জোর করে, যদি তৃণমূলের লোকজন এসে জোর করে তাকে বলা হয় যে আমাদের কিছু হয়নি, আমাদের জোর করে করানো হয়েছে, এটা তো কেউ মানবে না। কারণ কেউ বুঝতেই পারছে না, মা কোনোদিন মেয়ের এইসব মানে অত্যাচার নিয়ে, ধর্ষণ নিয়ে মা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। তৃণমূলের ওপর চাপ পড়ে এই কথাটা বলেছে, পুলিশও অবাক, কারণ এগুলো আমাদের বাংলাতেই হয়, বাংলাতেও মেয়েদের বাচ্চাদের সম্মান নিয়েও বাংলাতেও রাজনীতি হচ্ছে। কিন্তু ছেলেটিকে ধরা হয়েছে এবং ছেলেটিকে পুরোপুরিভাবে, যতক্ষণ না ছেলেটির কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়, আমরা লেগে আছি এবং পুলিশ প্রশাসনকেও বলে এসেছি, তারা আমাদের কথা দিয়েছে, কিন্তু আমরা আগে আগের দিকে ভবিষ্যতে পুলিশ প্রশাসনের দিকে নজর রাখবো। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি, জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। এখানে শুধু সাদা নীল দেখা যায়, পেছনে কিচ্ছু দেখা যায় না, ফাঁকা, পেছনে গরু চরে দেখা যায়। এই যে আইটি হাব দেখেছি আমরা, যে কি ক্যালিফোর্নিয়ার কি একটা আইটি হাব করেছিল রাজারহাটে, উনি নাকি কালকে কতগুলো আইটি সেল, আইটি হাব সব আবার নাকি ইনগ্রেশন করেছেন। দেখবেন বড় বড় করে বোর্ড দেওয়া আছে সততার প্রতীক, আর পেছনে দেখবেন মানে বিঘা বিঘা জমি সব গরু চড়ছে। মানে এইভাবে মানুষকে বোকা বানাতে পারবে না। স্বাস্থ্যসাথী পুরো ব্যর্থ, করোনার সময়তেও আমরা দেখেছি যে পুরোপুরিভাবে স্বাস্থ্য সুরক্ষা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী পুরোপুরি ব্যর্থ হয়েছে। আয়ুষ্মান ভারতে সারা দেশের মানুষ, শুধুমাত্র পশ্চিমবাংলা ছাড়া, সারা দেশের মানুষ উপকার পেয়েছে এবং প্রচুর মানুষ অন্যান্য রাজ্যে গিয়েও সেই আয়ুষ্মান ভারতের টাকা খরচ করতে পেরেছে, কিন্তু বাংলায় সেটা করতে দেওয়া হয়। আজকে গ্যাসের দাম বেড়ে গেল, এটা নিয়েও তৃণমূল মাঠে নেমেছে যে তৃণমূল এখন নিজের কলঙ্ককে চাপা দেওয়ার জন্য গাছের থেকে যদি একটা পাতাও পড়ে যায় তাই নিয়েও আন্দোলন করবে।
শীত যদি একটু বেশি পড়ে যায়, কেন আজকে এই বাংলায় বেশি ঠান্ডা হলো, অন্যদিকে কম ঠান্ডা হলো? তৃণমূল এখন এইসব ইস্যু করছে, একের পর এক নেতা মন্ত্রীরা তৃণমূল ত্যাগ করছে এবং তাদেরকে হাতে পায়ে ধরার জন্য রাত্রিবেলা বড় বড় সাংসদরা নেতারা গিয়ে তাদেরকে হাতে পায়ে ধরছে। শুধু বড় বড় মুখে হচ্ছে কি মানে মুখেই সব বড় বড় কথা, এবং কাজের ব্যাপারে দেখা যাচ্ছে যে একটা মাত্র নেতা, সে সাংসদ, সে মন্ত্রী, সাংসদ নয় মন্ত্রী, সে দল মন্ত্রিত্ব ত্যাগ করার পর মুখে মারিতং জগৎ, সবসময় মুখে মারিতং জগৎ, যে এই হয়নি সেই হয়নি, লিফটে উঠি এখানে উঠিনি, মই সিঁড়ি, সব বড় বড় কথা, আর রাত্রিবেলা তাকে হাতে পায়ে ধরতে হচ্ছে যে কিভাবে আমাদের দলে রাখা যায়। এই তো তৃণমূলের অবস্থা, আসল চরিত্রটা এটাই যে একটা নেতাকে নিয়ে তাদের কি একটা টানাটানির খেলা চলছে। তৃণমূল দলটার কিচ্ছু নেই, কর্মীরা সব আস্তে আস্তে বিজেপিতে জয়েন করছে এবং আগামী দিনে 2021 ভারতীয় জনতা পার্টি বাংলায় সরকার তৈরি করছে, মমতা ব্যানির সরকার পুরোপুরিভাবে ডুবে যাচ্ছে। এই গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কি বলবে? গ্যাসের দাম তো মাঝে মাঝে গ্যাসের দাম বেশি হয় মাঝে মাঝে কম হয়, সেটা আন্তর্জাতিকভাবে কীভাবে গ্লোবালি কীভাবে কী তৈরি হচ্ছে সেই দামের ওপর এটা তৈরি করা হয় সেটা। এবং আজকে দেখছেন বেড়েছে, আবার গ্যাসের দাম দেখবেন 15 দিন পর আবার হয়তো অনেক কমে যাবে, এটা আন্তর্জাতিক স্তরে যেটা হয় সেইটা হিসাবে করা হয়। হুগলি থেকে শুভজিৎ ঘোষ, আনন্দবার্তা।